Assalamualaikum warahmatullahi wabarakatuh. আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাকা তাল থেকে তিতাভাবমুক্ত তালের রস বের করে নেওয়া যায় সেটা ও দীর্ঘদিন সংরক্ষণ করার পদ্ধতি। এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি। তালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি উপরের এটা খুলে তারপর ছিলে নেব। এখন মাঝখানে এই শক্ত জায়গাটা খোলার জন্য আমাকে একটা ছুরির সাহায্য নিতে হবে। তাই ছুরি দিয়ে আমি মাঝখানের এই জায়গাটা আলগা করে নিলাম। এবার আমি টান দিয়ে উঠিয়ে নিব। এবার তালটাকে আমি ছিলে নেছি। তালটা ছিলা হয়ে গেছে। এবার আমি বিচিগুলো আলাদা করে নেছি। বিচিগুলো এবার আমি একটা বুলে উঠিয়ে নিচ্ছি। এবার বিচিগুলো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প কিছু পানি দিলেই হবে। একটা কাটা চামচের সাহায্যে আমি বিচির আঁশগুলো আলগা করে নিচ্ছি। এভাবে আলগা করে নিলে চিপতে সহজ হয়, সেজন্য আমি পুরো বিচির আঁশগুলো আমি আলগা করে নিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে ভিজিয়ে চিপে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিপে নিব, যতটা রস বের করে নেওয়া যায় করে নিব। যখন রস ঘন হয়ে আসবে তখন আবার একটু পানি দিয়ে আবার চিপে নিব। এভাবে যতক্ষণ না পর্যন্ত এরকম সাদা হয়ে আসছে ততক্ষণ আমি চিপে নিব। এভাবে সবগুলো বিচি আমি চিপে নিয়েছি। এবার একটি সসপ্যানের উপরে একটি ছাঁকনি বসিয়ে তারপর আমি একটা একটা করে বিচি নিয়ে চিপে ঘষে যতটা রস বের করে নেওয়া যায় করে নিব। এভাবে নেওয়ার সময় চিপে ঘষে তারপর অল্প অল্প করে পানি দিয়ে নিয়ে নিতে হবে। রসটা আলগা করে আবার এভাবে ঘষে নিয়ে নিতে হবে। দেখুন আমার একটা নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। দেখুন বিচিটা কত পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার বোলের মধ্যে যতটুকু ছিল ওইটা আমি সেকে নিচ্ছি। সবগুলো রস ছাঁকা হয়ে গেছে। এবার এই রস থেকে আমি তিতাভাব দূর করার জন্য একটা ছাঁকনির উপর আমি একটি পরিষ্কার কাপড় বিছিয়ে দিলাম। তারপর এতে আমি রসটা ঢেলে দিব। সম্পূর্ণ রসটা ঢেলে দিলাম। এবার আমি কাপড়টাকে উঠিয়ে বেঁধে ঝুলিয়ে রাখব। দেখুন এই যে পাতলা রসটা যাচ্ছে এর সাহায্যে তিতা ভাবটা চলে যাবে। আর আমি এটা ঝুলিয়ে নিয়েছি। যতক্ষণ এভাবে পানিটা পড়বে ততক্ষণ আমি নামাবো না। যখন এটা থেকে ফোঁটা ফোঁটাভাবে পানি পড়বে তখন আমি এটা নামিয়ে নিব। দেখুন এখন ফোঁটা ফোঁটা পড়ছে। আমি আর রাখবো না, আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন, কিন্তু আমি আর বেশি ঘন করব না। এই অবস্থায় আমি এটা নামিয়ে নিব।
নামিয়ে নিয়েছি। খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন। দেখুন উপরে ফেনা জমেছে। আমি একটি চামচের সাহায্যে উপর থেকে ফেনাগুলো উঠিয়ে ফেলে দিব। সবগুলো ফেনা আমার উঠানো হয়ে গেছে। এবার আমি সসপ্যানে ঢেলে নিব জাল করার জন্য। আমি জাল করে তারপর আমি এটা সংরক্ষণ করব, বা যাই করি না কেন, পিঠা বানাই বা যাই করি, আমি জাল করে নেব। সম্পূর্ণ রস ঢেলে নিয়েছি, এবার আমি এটা জাল করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভালো করে বলক তুলে জাল করে নিব। দেখুন বলক চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এভাবে আপনারা যদি তালের রস নেন তাহলে তালের রসে কোনো তিতাভাব থাকবে না। এবার আমি এটাকে একটা বক্সে ভরে নিচ্ছি। এই রস দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস যেটা খেতে চান তালের রস দিয়ে সেটা বানিয়ে খেতে পারবেন। এই রসটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, সেটাই দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে যখন খুশি যেটা খেতে ইচ্ছে করবে নামিয়ে বানিয়ে খেয়ে নেবেন। এই বক্সটাও একই সময় ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটাও দেখিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।